বাঁকুড়া জেলার 15 জন বিজেপি ও সিপিএম এর শীর্ষস্থানীয় নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আগামী বিধানসভাকে সামনে রেখে বিজেপি ও সিপিএম থেকে নিজেদের দলে যোগদান করে সাংগঠনিক দিক দিয়ে দলকে শক্তিশালী করার কৌশল নিয়েছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে বিজেপি ও জাতীয় কংগ্রেস থেকে ব্লক ও জেলা পর্যায়ের প্রায় 15 জন নেতা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এমনটাই দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল সাঁতরা সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলের দাবি, যোগদানকারীর মধ্যে বিজেপির প্রাক্তন সভাপতি ও জেলা কমিটির সদস্যও আছেন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বাঁকুড়া থেকে নরেশ ভক্তের রিপোর্ট, স্টিং নিউজ। দীর্ঘদিন বিজেপি শীর্ষ নেতৃত্বে ছিলেন, আমি 1977 সাল থেকে 1991 সাল পর্যন্ত বামপন্থী সংগঠনের সঙ্গে ছিলাম। বামপন্থী সংগঠনের ফরার ব্লকের আমি বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম 88 থেকে 90 পর্যন্ত। তারপরে 91 সালে বামপন্থীদের মধ্যে যখন ওই কন্ট্রাক্টর রাজ, যেটা বিনয় চৌধুরী অবজেকশন করেছিলেন, গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, আমি প্রতিবাদ করে বললাম গভর্নমেন্ট ইজ নট বাই দি কন্ট্রাক্টর অফ দি কন্ট্রাক্টর ফর দি কন্ট্রাক্টর, তাই বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপির মধ্যে ভেবেছিলাম যে গণতন্ত্র আছে, বর্তমানে বিজেপির যে গণতন্ত্র, দলীয় গণতন্ত্র, সেই দলীয় গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। কেননা যে কেউ মোবাইলের মাধ্যমে সদস্য হতে পারে এবং সেখানে গণতান্ত্রিকভাবে কোনো কমিটি নির্বাচিত হয়নি। দ্বিতীয়ত, আমি একজন শিক্ষক হিসাবে যেদিন বা সারা ভারতবর্ষে জাতীয় শিক্ষা নীতি ঘোষণা হলো, আমি একজন শিক্ষক হিসাবে প্রতিবাদ জানাই যে কোনো রাজ্যের সঙ্গে আলোচনা না করে এককভাবে গণতান্ত্রিক গণতন্ত্র পদ্ধতিকে ভায়োলেট করে আজকে সারা ভারতবর্ষে যে যুক্ত কাঠা পরিকাঠামোয় যে জাতীয় শিক্ষানীতি ছিল, সেই জাতীয় শিক্ষানীতিকে এককভাবে ডিক্টেটারশিপের মতো ঘোষণা করলো, এবং এই প্রতিবাদ জানানোর জন্য একটা জায়গার দরকার। এবং আমি মনে করি এটা বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেস এইটা প্রতিবাদ করছে। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকে আমাদের একটা আনন্দের খবর, বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে আজকে আমাদের দেশনেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বাঁকুড়া জেলার বেশ কিছু বিজেপির প্রথম সারির শীর্ষ নেতৃত্ব আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন। বিজেপির পতাকা ছেড়ে ওনারা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন কিছুক্ষণের মধ্যে। ওনারা সকলে মিলে এসেছেন এই বাঁকুড়া শহরের প্রান্তের কাছাকাছি, যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিলেন সতীঘাটের কাছ থেকে ওনারা একটি মিছিল করে আমাদের এই তৃণমূল ভবনে এসেছেন। আমরা আজকে বলেছিলাম ওনাদেরকে যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কিছুজন আপনারা 30 জন মতো কর্মী সমর্থককে নিয়ে আসবেন, কিন্তু দেখা গেছে যে বেশ কিছু কর্মী সমর্থকরা আজকে আনন্দ উৎসাহের সঙ্গে তারা এসেছেন। সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। তৃণমূল ভবনে বিজেপির এক ছাত শীর্ষ নেতৃত্ব বিজেপির পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তারা আজকে গ্রহণ করলেন। তার একটাই উদ্দেশ্য, বিজেপি গরিব মানুষের সাথে নেই, সাধারণ মানুষের পাশে নেই, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই জাতপাতের দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে মারপিট লাগানো ছাড়া এই বিজেপির কাছ থেকে ভালো কিছু কিন্তু মানুষ পায়নি। সে কারণে আজকে এসসি এসটি মাইনরিটি যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের যারা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, তারা বুঝতে পেরেছেন বিজেপি যদি কোনোভাবে বাংলায় ঢোকে তাহলে এই পিছিয়ে পড়া মানুষগুলো সবচেয়ে বেশি সর্বনাশ হবে, এই মানুষগুলোকে এনআরসি করে তারা বাংলা থেকে তাড়িয়ে দেবে। সুতরাং সে কথাটা বুঝতে পেরে তারা কিন্তু বিজেপির পতাকাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছে। সুতরাং আমরা আনন্দের সহিত তাদেরকে
আমরা আমাদের দলে সংযুক্ত করলাম। আমরা বিভিন্নভাবে ব্লকে, অঞ্চলে, জেলায় ওনাদেরকে বিভিন্নভাবে নিযুক্ত করে আমরা আমাদের দলকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাব। নেতৃত্ব এবং জেলার নেতৃত্বকে আজকে আমরা পেয়েছি। আন্তরিকভাবে ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা ওনাদের হাতে তুলে দেব। তার আগে আমাদের জেলা নেত্রী রাজ্য নেতৃত্বের কাছে যে দুজন যোগদান করেছেন, আমাদের অন্যতম নেতা বিজেপির সম্মানীয় অনিল বরণ ঘোষ মহাশয়, উনি উপস্থিত আছেন, এবং রয়েছেন কুলু বাউরি, যিনিও এসসি এসটি ওবিসি সেলের জেলার দায়িত্বে আছেন। দুজনকে আমি দাঁড়িয়ে ওনারা যেহেতু আগে জয়েন করেছেন, বন্দে মাতরম, বন্দে উন্নয়নের কন্ডারি মমতা ব্যানার্জি জি, ভারতের অগ্নি কন্যা মমতা ব্যানার্জি জি, ভারতের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস জি, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমনি মানুষ জি,